লালবাজারের সাইন্টিফিক উইং তারা এই আমাশ্রীর থানায় গেছে এবং এপিডিআর এর একটি প্রতিনিধি দল তারাও থানায় গেছে ডেপুটেশন দেওয়ার জন্য কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আজকে বেলা 11টা নাগাদ কিন্তু লালবাজারের সাইন্টিফিক উইং তাদের কিন্তু যারা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এবং যারা ফটোগ্রাফি ডিপার্টমেন্টে রয়েছে তারা কিন্তু আজকে আসেন এই আমাশ্রীর থানায় এবং তারা কিছুক্ষণ আগেই বেরিয়ে গিয়েছেন প্রায় 3 ঘন্টা তারা থানায় ছিলেন বিভিন্ন বিষয়ে তারা ছবি তুলেছেন এবং বিভিন্ন যে ফিঙ্গারপ্রিন্ট সেগুলো তারা সংগ্রহ করেছেন এবং সেই সমস্ত তথ্য যা চলছে এবং লালবাজার ছুটছে যেটা খবর লালবাজারের তরফে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে এই গোটা ঘটনা তদন্ত সেটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কারণ তারা কিন্তু পরিবারের তরফ থেকে যে অভিযোগ পেয়েছে সেই অভিযোগকে তারা খতিয়ে দেখছেনই এবং তার পাশাপাশি পরিবারের তরফে আর একটা অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে সিসি ক্যামেরার ফুটেজ সেই ফুটেজ দেখাতে বলা চাওয়া হলেও এখনও পর্যন্ত দেখানো হয়নি এবং বিজেপির তরফে যেটা বলা হচ্ছে যে 2 মিনিটের একটা মিসিং লিঙ্ক রয়েছে 2 মিনিটের ভিডিও ফুটেজের কোনো কভারেজ সেটা নেই এবং সেই যেখানে যে ঘরে অশোক কুমার সিংকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে সিসি ক্যামেরার ফুটেজ সিসি ক্যামেরা ছিল না এমনটাই কেউ দাবি করছে বিজেপি নেতৃত্ব অন্যদিকে তুমি জানো যে পরিবারের সদস্যরা আজকে তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা চাইছেন যে যেহেতু পুলিশের বিরুদ্ধে থানার বিরুদ্ধে অভিযোগ স্বাভাবিকভাবেই কিন্তু এই যে আজকে এই যে পোস্টমর্টম সেই পোস্টমর্টম যদি রাজ্য সরকার বা কলকাতা পুলিশের অধীনস্থ কোনো মর্গে হয় তাহলে তার নিরপেক্ষ তদন্ত রিপোর্ট নিরপেক্ষ তদন্তের জন্যই পরিবারের সদস্যরা মৃতের পরিবারের সদস্যরা তারা চাইছেন যে অশোক সিং এর দেহের ময়না তদন্ত কোনো রাজ্য সরকারি যে হাসপাতাল রয়েছে সেখানে নয় পুলিশ মর্গে নয় তার এই ময়না তদন্ত হোক কোনো বেসরকারি বা কোনো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হাসপাতালে অনেক ধন্যবাদ অনির্বাণ তোমাকে আর এবার চলে আসছি পরের খবরে অর্থাৎ মানিকতলার খবরে আপনারা জানেন যে পাশাপাশি এই আমাশ্রীর এবং মানিকতলা মানিকতলায় যে ঘটনা ঘটেছিল পিটিএ খুনের অভিযোগ ওঠে এবং এই এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করলো পুলিশ কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে সরাসরি চলে যাচ্ছি ময়ূখের কাছে ময়ূখ তোমার কাছে জানতে চাইবো অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে কি খবর রয়েছে এ বিষয়ে দেখো ওই গোটা ঘটনায় অনিল রজক যে গোটা ঘটনায় মারা গেছেন পুলিশ আধিকারিকরা যেটা বলছেন লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে 304 ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা ইতিমধ্যেই রুজু হয়েছে তিনজন অভিযুক্ত যারা রয়েছেন এখনও পর্যন্ত পলাতক অবস্থায় পরিবারের সদস্যরা অনিল রজকের স্ত্রী যেটা বলছেন যে একটা গ্যারেজ ছিল মানিকতলা মুরারি পুকুরে যেখানে অনিল রজক মেকানিকের কাজ করত সেই গ্যারেজে 3 দুষ্কৃতীর সঙ্গে তার আগেও ঝামেলা হয় ওই দিনও গাড়ি রাখা এবং সেখানে অসামাজিক কাজকর্ম নিয়ে তর্কাতর্কি হয় এবং তারপরই 3 দুষ্কৃতী অনিল রজককে মারধর করে এবং যার জেরেই অনিল রজক মারা যায় পুলিশ আধিকারিকরা যেটা বলছেন পোস্টমর্টমের প্রাইমারি রিপোর্ট ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে এবং তাতে পুলিশ আধিকারিকরা যেটা বলছেন যে অনিল রজকের পেটের ভেতর থেকে প্রায় 1 লিটার মদ রিকভারি হয়েছে এবং তার শরীরে তার মাথাতে ইঞ্জুরি মার্ক রয়েছে যে 3 জন অভিযুক্ত গোটা ঘটনায় পলাতক রয়েছে ওই 3 অভিযুক্তের সঙ্গে অনিল রজকের ঘটনার আগের আগের দিন একবার ঝামেলা হয় এবং ঝামেলার দিন অনিল সেই একজন দুষ্কৃতীকে মারধর করে তারই প্রতিশোধের জন্য ওই 3 দুষ্কৃতী অনিলের ওপর চড়াও হয় এবং গোটা ঘটনা ঘটায় পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন এবং বিভিন্ন সূত্র ধরে ওই 3 অভিযুক্ত যারা এখন পলাতক অবস্থায় রয়েছে তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে যদিও পরিবারের সদস্যরা দাবি করছেন যে পরিকল্পনা মাফিক 3 জন দুষ্কৃতী 43 বছরের অনিল রজক তাকে কিন্তু মারধর করে এবং মারধরের জেরে মাথায় লাগে এবং পরবর্তী ক্ষেত্রে অনিল রজক মারা যায় অনেক ধন্যবাদ ময়ূখ তোমাকে